হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশান অ্যান্ড ড্রয়িং তো ইঞ্জিনিয়ারিং ড্রিংয়ের উপরে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আজকে আমরা শিখব এলিপ্স কনসেন্ট্রিক সার্কলস মেথড তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখে নিই কী আছে যে কনস্ট্রাক্ট অ্যান্ড এলিপ্স হ্যাভিং মেজর অ্যাক্সিস সেভেন্টি মিলিমিটার অ্যান্ড মাইনার অ্যাক্সিস ফোরটি মিলিমিটার তাহলে প্রথমে আমাদের মেজর অ্যাক্সিসটা সেভেন্টি মিলিমিটার সেটা আমরা ডায়াগনো স্কেলের মাধ্যমে এঁকে নিচ্ছি এবং এরপরে আমরা এর মিডল পয়েন্টটা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট করে নিচ্ছি তাতে এখান থেকে আমরা টু মাইনার অ্যাক্সিস ফর্টি মিলিমিটার রয়েছে তাই আমরা এই মিডিল পয়েন্ট থেকে একবার টোয়েন্টি মিলিমিটার রেডিয়াস নিয়ে একটা সার্কেল লাগব এবং আর একবার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার সেন্টিমিটার নিয়ে আমরা আরেকটি সার্কেল লাগবো তাহলে আমরা দুটি পরস্পর কনসেন্ট্রিক সার্কেলস পেয়ে যাব এবং আমাদের যে ইলিপসটা সেটাই দুটো কনসেন্ট্রিক সার্কেলসের মধ্যেই হবে তো এখানে আমরা দুটো সার্কেল এঁকে নিলাম যার একটির ডায়া সেভেন্টি মিলিমিটার বড়োটির এবং চৌটির ডায়ামিটার হলো ফর্টি মিলিমিটার তাহলে আমাদের প্রথমেই এই যে ফিগারটা আমরা পেলাম এটাকে টোটাল আমরা বারো ভাগে ভাগ করব। এবং তার ফলে আমাদের নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি এর উপরে ড্র করতে হবে তো আমরা একে একে প্রথমে নাইনটি ডিগ্রিটা করে নিচ্ছি তো আমরা এখানে ডাই সেট স্কোয়ারের মাধ্যমে নাইনটি ডিগ্রিটা এঁকে নিলাম এরপরে আমরা যেটা করব যে এরপরে আমরা থার্টিটা আঁকছি এবং এটা হয়ে যাওয়ার পরে সিক্সটি এবং এটা করার মেন উদ্দেশ্য হলো যে আমরা এই সার্কেলটাকে টোটাল বারো ভাগে ভাগ করছি এবং এরপরে আমাদের ইলিপসটা তৈরি করার জন্যে টোটাল কুড়িখানা পয়েন্ট আমরা পাবো যার মাধ্যমেই আমরা ইলিপসটা ড্র করব প্রসেসটা ইলিপস ড্রয়িংয়ের জন্য কনসেন্ট্রিক সার্কাস মেথড খুবই সিম্পল একটা প্রসেস তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা যে বারো ভাগে ভাগ করা তো আমাদের এটা হয়ে গেছে তো এবার এবারে আমাদের প্রসেসটা খুবই সিম্পল যে আমরা এই পয়েন্টগুলো থেকে আমরা ভার্টিক্যালি কিছু লাইন ড্রপ করবো এবং এই পয়েন্টগুলো থেকে উপরের দিকে কিছু ভার্টিক্যাল লাইন টানব তো স্কোয়ারের মাধ্যমে এবারে ওই নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে মানে আমরা যে হরেজন্টাল লাইনটা আছে এবং যে ভার্টিক্যাল লাইনটা আছে হরেজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস বাদ দিয়ে যে কটা লাইন আছে অর্থাৎ উপরে চারটে নিচে চারটে সেই লাইন থেকে আমরা ভার্টিক্যালি উপ উপর থেকে উপরের পয়েন্টগুলোর থেকে নিচের দিকে ও নিচের পয়েন্টগুলোর থেকে উপরের দিকে ভার্টিক্যাল কিছু লাইন ড্র করব আমরা দেখে বুঝতে পারছ যে কোন কোথা থেকে আমরা এগুলোকে ড্র করছি তো এরকমভাবে আমরা একে একে এগুলো করতে থাকব তো রাইট সাইডেও সেম প্রসেস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমরা যেটা করব যে এই যে যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই জায়গাগুলো আমরা অ্যাড করে দেব তো এর ফলেই আমরা এই দুটো লাইন যেখানে মিট করলো সেই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন সেই পয়েন্টগুলো দিয়ে আমাদের এই লিপসটা ড্র হবে তো এখানে আমাদের কনস্ট্রাকশন লাইন যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট আমরা এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে অ্যাড করি আমরা পাবো আমাদের নির্দিষ্ট এলিপ্স তো এবারে শুরু করা যাক তাহলে আমরা প্রথমে দুদিকের যে বা দিক এবং ডান দিকের যে তিনটি পয়েন্ট সেইগুলো দিয়ে স্টার্ট করলে ইলিপসের শেপটা সবচেয়ে ভালো আসে তো ওই জন্য আমরা বা দিকের তিনটে তারপরে ডান দিকের তিনটে এই দুটো পয়েন্ট জয়েন করে থাকা যায় তো আশা করি তোমরা ফ্রেঞ্চ কাপসের ব্যবহার জানো যদি না জেনে থাকো তাহলে আমি অবশ্যই ফ্রেঞ্চ কাপসের ব্যবহারের উপর এক নির্দিষ্ট ভিডিও ভিডিও বানিয়ে দেবো এবং যদি তোমরা বেসিক কোনো ভিডিও তোমরা পেতে চাও তাহলে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এর আগের যে কোনো ভিডিও পাওয়ার জন্যে আমার প্লে যাও সেখানে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে তো আমরা একে একে এইভাবে ফ্রেঞ্চ কাপসের মাধ্যমে যেরকম দেখতে পাচ্ছ আমরা করতে থাকবো অ্যাড করতে থাকব এবং ফ্রেঞ্চ কাপসের ব্যবহার একটু অদ্ভুত যে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কোন জায়গাটা দিয়ে সঠিক হবে হয়তো দেখা যেতে পারে তিনটে পয়েন্ট হয়তো দুটো ফ্রেঞ্চ কাপসের দুটো দুটো জায়গা দিয়ে হতে হতে পারে কিন্তু আমাদেরকে বারবার ব্যবহারের ফলে জানতে হবে যে কোন ফ্রেঞ্চ কাপসটা কোন জায়গায় লাগতে পারে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমাদের ইলিপসের উপরের সাইডটা হয়ে গেছে এবারে আমরা নিচের সাইডটা করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখনও আমাদের অনেক সহজই চলছে চ্যাপ্টার এরপরে আমরা স্কেলস তারপরে প্রোজেকশন সব চ্যাপ্টারগুলোতে যাব তো যদি তোমরা ইন্টারেস্টেড হও এবং যারা আইটিআই স্টুডেন্ট কিংবা যারা যে এক্সপো বা পলিটেকনিক স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে তাদের জন্যে আমার চ্যানেলটা খুব হেল্পফুল এবং যারা তো আমাদের ইলিপস কমপ্লিট হয়ে গেছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউ ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ